হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইনিং জার্নি। পুজো শেষ হয়েছে বেশ কয়েকদিন হলো, তবে সামনে রয়েছে কালী পুজো আর ভাইফোঁটা। আমাদের কাছে যে কোনো সেলিব্রেশনের মানেই হলো প্রচুর খাওয়া দাওয়া, আর যে কোনো সেলিব্রেশনের একটা ইন্ডিসপেন্সেবল পার্ট হলো মিষ্টিমুখ করা। আজকে সবার সাথে মাত্র 15 থেকে 20 মিনিটে বানিয়ে নেওয়া যায় এরকম একটা মিষ্টি রেসিপি শেয়ার করছি। আর এই মিষ্টিটা একদম হালকা মিষ্টি হয়, তাই যারা একটু হালকা মিষ্টি পছন্দ করেন তারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই দেখে নেবেন। সামনেই রয়েছে দিওয়ালি আর ভাইফোঁটা, এই মিষ্টিটা একদম অল্প সময়ে কম পরিশ্রমে বানিয়ে বাড়ির সবাইকে চমকে দিন। তাহলে চলুন দেখে নেওয়া যাক মিষ্টিটা কীভাবে বানাবো। এইখানে আমি 300 গ্রামের একটা পনিরের বার নিয়েছি। এইবার একটা গ্রেটারের সাহায্যে পনিরটাকে ভালো করে গ্রেট করে নেব। আপনারা যদি গ্রেট করতে না চান তাহলে পনিরগুলোকে ছোট ছোট টুকরা করে কেটে মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে গুঁড়ো করেও নিতে পারেন, তাতেও কোনো অসুবিধা হবে না। একটা পাত্র নিয়েছি, তাতে গ্রেট করে রাখা পনিরগুলো ঢেলে দিলাম। এইবার এতে অ্যাড করব 1 কাপ গুঁড়ো দুধ, এই কাপের মাপ হচ্ছে 10 টেবিল স্পুন। এইবার এতে অ্যাড করে দিচ্ছি 1 কাপে 1/3 ভাগের 1 ভাগ চিনি, অর্থাৎ কিনা 3 টেবিল স্পুন মতো চিনি। যারা মিষ্টি একেবারেই পছন্দ করেন না, কম মিষ্টি খান, তারাই চিনিটা অ্যাভয়েড করতে পারেন। এখানে গুঁড়ো দুধ দিয়েছি, এরপরে কনডেন্স মিল্কও দেবো, তাই অনেকটাই মিষ্টি হয়ে যাবে। আমি দুধ আগে জাল দিয়ে রেখেছিলাম, সেই দুধটা মোটামুটি ঠান্ডা হয়ে যাওয়ার পর এখানে 1.5 কাপ পরিমাণ দুধ আমি অ্যাড করে দিলাম। এবারে সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব, আর তারপরে গ্যাসের ফ্লেমটা অন করে দেব। এই সময় আমাদেরকে গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু লো আঁচে রাখতে হবে। গ্যাসের ফ্লেমটা হাই হিটে করে দিলে তলাটা পুড়ে যাবে, প্যানের তলাটা পুড়ে যাবে, মিষ্টিটা খেতেও খারাপ হবে আর দেখতেও ভালো হবে না। সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশে মোটামুটি ফুটে উঠলে এখানে আমি কনডেন্স মিল্ক অ্যাড করে দেব। এখানে আমি প্রায় 4 থেকে 5 টেবিল স্পুন কনডেন্স মিল্ক দিয়েছি। কনডেন্স মিল্কটা দেওয়ার ফলে অনেকটাই মিষ্টি হয়ে যায়, তাই যারা চিনি অ্যাড করতে চাইবেন না তারা সেটা না করলেও পারেন। কনডেন্স মিল্কটা দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নেব। কনডেন্স মিল্কটা ভালো করে মিশে গেলে এরপর এখানে অ্যাড করে দিলাম গুঁড়ো করে রাখা এলাচ। এটাকে কিন্তু কন্টিনিউয়াসলি নাড়তে হবে, নাহলে তলায় লেগে যাবে আর তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনাও থাকবে। এলাচটাও ভালো করে এখানে মিশিয়ে দেব, এটাকে কন্টিনিউয়াসলি নাড়তে হবে। আর নাড়তে নাড়তে যখন একদম শুকনো হয়ে যাবে টেক্সচারটা, সে সময় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। আমি একটা থালাতে অল্প একটু ঘি নিয়েছি, এবার ঘিটা পুরো থালায় খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই যে দেখুন, এটা নাড়তে নাড়তে অনেকটা শুকিয়ে এসেছে, এরকম একটা টেক্সচার যখন চলে আসবে তখন আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আর এই থালার মধ্যে এই মিক্সচারটা ঢেলে দেব। থালার মধ্যে মিক্সচারটা ঢেলে খুব সুন্দর করে চারিপাশটা সমান করে দিতে হবে। থালায় ঘি মাখিয়ে রাখার ফলে যখন আমি মিষ্টিগুলোকে কেটে বার করব তখন খুব সুন্দরভাবে কেটে বেরিয়ে আসবে। আমি খুব সুন্দর করে চারিদিকে স্প্রেড করে দিয়েছি আর স্পুনের সাহায্যে ওপরটা একদম সমান করে দিয়েছি। আমি বেশি করে পেস্তা বাদাম আর কাজু বাদাম একদম মিহি করে কুচিয়ে নিয়েছিলাম, এবার ওপর থেকে পেস্তা আর কাজু বাদাম কুচিগুলো ছড়িয়ে দিচ্ছি। এইবার কিন্তু এটাকে 2 থেকে 3 ঘন্টার জন্য আমাকে ফ্রিজে রেখে দিতে হবে। এরকম গরম অবস্থায় কাটলে মিষ্টিগুলো ভালো শেপ করে কাটা যাবে না, তো এটাকে আমি 2 থেকে 3 ঘন্টা ফ্রিজে রেখে ঠান্ডা করে নেওয়ার পরে তারপরে কেটে সবাইকে দেখাচ্ছি। প্রায় 2.5 ঘন্টা পর আমি এটাকে ফ্রিজ থেকে বার করেছি। দেখুন দেখতে কত সুন্দর লাগছে, এটা এখন পুরো জমে গেছে। এইবার এটাকে আমি কেটে পিস পিস করে সবাইকে দেখাচ্ছি। মিষ্টিগুলো কেটে বার করে নিয়েছি, আমি এরকম চারকোনা সন্দেশের শেপে এটাকে কেটেছি। এই মিষ্টিগুলোকে আমরা কালাকাঁদ বলে জানি, আমাদের আশেপাশে প্রায় সব মিষ্টির দোকানে এই মিষ্টিগুলো পাওয়া যায়। আপনারা এই মিষ্টিগুলোকে কী নামে জানেন কমেন্টে জানাতে ভুলবেন না। একদম 15 মিনিটে তৈরি হয়ে যায় আর খুব বেশি জিনিসপত্র লাগে না। তাহলে এই দিওয়ালি কিংবা ভাইফোঁটাতে এই মিষ্টিগুলো বানিয়ে বাড়ির সবাইকে চমকে দিন। খেতে কিন্তু দারুণ হয়, বাচ্চা থেকে বুড়ো সবারই আশা করি মিষ্টিগুলো দারুণ খেতে লাগবে। মিষ্টির রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।